রাইট নাও টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম কৌশানি মুখার্জি। কেননা এই তারকা তার কেরিয়ারে এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের। মূলত চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে। তাই তো অবশ্য তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে তার ভক্তদের কাছে আলোচনায় থাকেন সর্বদাই। বাইদো এই তারকাকে আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই সক্রিয় দেখা যায়, কেননা সেখানে তারকা তার এফডিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন। তাই তো অবশ্য মাঝে মাঝে বোল্ড অবতারেও ধরা দেয়। যাই হোক, সেই জন্য অবশ্য সমালোচনারও শিকার হয়। মোরোবার সে সকল সমালোচনা কিংবা আলোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না, যার প্রেক্ষাপটে এই তারকা তার ইচ্ছামতো ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করেন। বাইদোয় বর্তমানে এই তারকার হাতে আপাতত নতুন কোনো চলচ্চিত্রের কাজ নেই। তাই তো অবশ্য এই তারকা পুজো উপলক্ষে আপাতত অবসর যাপন করছে। মূলত এই তারকা অবসর যাপন করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদাই সক্রিয় থাকেন, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের ফটোশ্যুটের ছবিগুলো আপলোড করেন। তাই তো অবশ্য বর্তমানে এই তারকা তার নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। মোরোবার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় লাল কালারের শাড়ি পরে খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা লালপরীর মতো লাগছে। তাই তো অবশ্য তার রূপের প্রতি রীতিমতো কাবু হয় তার ভক্তরা, ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে মাইলাভ বলে দাবি করেন। পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস লিখেছে, তাছাড়া অনেকে আবার তাকে হাইগার্মি বলে দাবি করেন, অনেকে আবার তাকে প্রীতিগার লিখেছে, কেউ কেউ আবার তাকে ওয়াও বলে দাবি করেন। যাই হোক, সব কিছু মিলে আপাতত টলিগঞ্জের এই তারকা তার ভক্তদের মধ্যে আলোচনায়। বাইদোয় কৌশানি মুখার্জিকে সর্বশেষ অবশ্য অভিনয় করতে দেখা যায় বহুরূপী চলচ্চিত্রে। মূলত চলচ্চিত্রটি চলিত বছর দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পায় ভারতীয় প্রেক্ষাগৃহে। তাই তো অবশ্য আপাতত চলচ্চিত্রটি ভারতীয় প্রেক্ষাগৃহে চলছে। পাশাপাশি চলচ্চিত্রটি প্রথম দিনে বক্স অফিসে 46,75,000 টাকা ইনকাম করে, ফলে ধারণা করা যাচ্ছে পুজোর চলচ্চিত্র হিসেবে বেশ ভালো ইনকাম করেছে। বাইদ আগামীতে এই তারকার হাতে বেশ কয়েকটি প্রজেক্টের কাজ আছে আপাতত এমনটাই জানা যায়। কেননা দুর্গা পূজা চলে যাওয়ার পর কৌশানি তার নতুন প্রজেক্টের ঘোষণা দিবেন। মূলত পুজো উপলক্ষে এই তারকা কোনো চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করতে চাচ্ছে না। তাই তো অবশ্য আপাতত শুটিং ইউনিট থেকে দূরে আছেন এই সুন্দরী। সোভিয়ার জেনে তো নিলেন কৌশানি মুখার্জিকে লাল কালারের শাড়িতে লালপরি রূপে দেখতে পায় তার দর্শকরা। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।